হ্যালো এভরিওয়ান, আশা করো আপনার সকল ভালে আছে। আজি মই এটা ডেকর ভিডিও লৈ আহিছো। যেহেতু আজি ময়ূরর বার্থডে, সেই কারণে ভাবিল ঘরতে অলপমান ডেকর করো, যেটো অতি কম খরচতে মই করিম। গতিকে বলকসুন আজি মই কেনেকে ডেকর করিলো ভিডিওটোর মাজলৈ। মোক লাগিব এনেকুৱা কালারফুল পেপার, এখন ইয়েলো কালার আর বাকি বেলেগ বেলেগ কালারও আছে। এইবিলাক সৰু সৰু পেপারবিলাকত এইবিলাক 2 টকাকে লৈছে, আর ইয়েলো কালারখনত 10 টকা লৈছিলে। আর মোক সিজার লাগিব আর গ্লু লাগিব। প্রথমতে মই ইয়াতে পেন্সিলৰ সৈতে এপা পাটৰ নিচিনাকে আঁকি লম। প্রথমতে এখন ইয়েলো কালার পেপারখন মই 2টা ভাজ করে লৈছিলোঁ। তাতে এনেকে এটা রাফকে মই পেন্সিলৰ সৈতে এখন একিলা পাট আঁকি লম। আর একিলা মই এতিয়া সিজারের সঙ্গে কাটি লম ধুনিয়াকে। এইখন চক প্রথমতে কাটি ললো, এখন পাটর আকৃতি রাখি ললো। তারপর এটা মই ফোল করিম, এনেকে সৰু সৰুকে এনেকে ভাজ করিম। এবার ইলুটি খিলুটিকে এবার এফালে করিম, এবার আকৌ লুটিয়াই পেলাই ইভাগে করিম। গোটেইখন এনেকে করে লম অলপ অলপকে। এখন করার পাছত এনেকুৱা হল, তারপর তলখিনিত মই অলপমান সেলোটেপ আসলে এখানে লগাই দিছোঁ। এখন পাটর আকৃতিত হল চক। বাকি থাকা কালারিং পেপারখিনি লৈছোঁ। এতিয়া কালারিং পেপারখিনিত মই প্রথমতে এখন A4 সাইজ হয় সমানে সমানে 2টা ভাজ করিম। ভাজ করে তারপর এনেকে ট্রায়াঙ্গল শেপত মই প্রথমতে আঁচ দি লম। আঁচ দি পেলাই সেইখিনি ভালকে কাটি দিম। এইখন চক ট্রায়াঙ্গল শেপত পেপারখন হল। এতিয়া মই এটা সাইডে ফোল্ড করেছো, তারপর আকৌ লুটিয়াই পেলাই ইটো সাইডে ফোল্ড করিম। তেনেকে গোটেই কাগজখনেই মই ফোল্ড করে লম ইলুটি খিলুটিকে। ফোল্ড করে কমপ্লিট হওয়ার পাছত এটো এনেকুৱা হল। এতিয়া মই মাজতে ভাজ করে পেলাই তাত গ্লু লগাম। গ্লুখিনি লগাই পেলাই এনেকে পেস্ট করলো। পেস্ট করার পাছত এতিয়া চক এপা একদম পাটর নিচিনা হয়ে গেল। বাকি এনেকে মই আৰু বহুতখিনি মই এনেকে পাট বনাই ললো, বেলেগ বেলেগ কালারফুল যেখানি পেপার আসলে তারপর সব পাট বনাই ললো। এতিয়া এখন মই আর্ট পেপার লৈছো। আর্ট পেপারখন মই চারিভাগ করে লৈছো, এনেকে চারিভাগ করে তাত এখন প্লেট লৈছো। প্লেটখন এনেকে মানে অর্ধ বৃত্তাকার আকৃতিত কৰিবৰ কাৰণে মোৰ ওচৰত এনেকুৱা কম্পাস নাছিলে, সেইকাৰণে এখন প্লেট এখন আছিলে, সেই প্লেটখন এনেকৈ লৈছোঁ। প্লেটখনৰ সৈতে এনেকে মই প্ৰথমতে চিন দি লৈছোঁ। চিন দি পেলাই এইটো চব অর্ধ বৃত্তাকাৰ হৈছে। তাত এতিয়া মই চিজাৰৰ সৈতে ভালকৈ কাটি লম। এয়া এইটো অর্ধবৃত্তাকাৰ হৈ গ'ল। এইখনো মই আগৰ যেনেকে পাট বনাইছিলোঁ তেনেকেই মই ফোল্ড কৰিম ইলুটি সিলুটিকে। এবাৰ এটা চাইডে কৰিম, এবাৰ আনটো চাইডে কৰিম, তেনেকে গোটেইখন ফোল্ড কৰি লম। ফোল্ড কৰাৰ পাছত এইখন এনেকুৱা হ'ল, গোটেইখন ফোল্ড কৰি পেলাই তাৰপাছত এতিয়া ভাজ কৰি পেলাই মাজতে সমান ভাজ কৰি পেলাই এতিয়া এডোখৰত মই গ্লু লগাম। মই ফেভিকল ইউজ কৰিছোঁ। এইখন চক এখন অন্য ধরনের পাট লাগিছে, আগতে যেনেকুৱা বনাইছিলোঁ এইখন ইখনতকৈ এখন অলপমান বেলেগ হৈছে। এতিয়া মই তেনেকে আৰু 3খন বনাই ললো, টোটেল মোক 4খন লাগিব। এতিয়া ইখনৰ লগত সিখন মই গ্লু লগাই পেলাই গোটেই 4খনে মই লগাই লম। এনেকে এখন এখনকে এবাৰ সেইটো চাইডে লগালো, তাৰপিছত ইখনত তেনেকে গ্লু লগাই পেলাই আৰু আনখন লগাই লম। এইখন 4খন লগোৱাৰ পাছত এতিয়া এপাহ ফুলৰ নিচিনা লগা নাইনে বাৰু। আৰু এই ফুলটোৰ মাজত লগাবৰ কাৰণে মই এখন ব্লেক পেপাৰ লৈছোঁ। ব্লেক পেপাৰখনত এটা মানে গোল আকৃতিত মই এটা আঁকি লম। সেইটো কাটি পেলাই সেইটো এতিয়া কাটি লম। এইটো এতিয়া এইটো মই মাজত লগাই দিম, গ্লু লগাই পেলাই এনেকে লগাই দিলোঁ। মোৰ এতিয়া সব বনোৱা হৈ গ'ল। এনেকে এইবিলাক সব গোটেইখিনি পাত মই বনাই ললোঁ। বনাই পেলাই এতিয়া সেই খালি ৱালখনত, এই ৱালখনত মই এতিয়া লগাম। গতিকে চাওঁচোন আহক কেনেকে লগাম। তাৰ কাৰণে মই ৱালত লগোৱাৰ কাৰণে মই 3M টেপ ইউজ কৰিছোঁ। 3M টেপটো অলপ অলপ পিছফালে লগাই লৈছোঁ। লগাই পেলাই মই ৱালত এটা এটাকৈ লগাই যাম।
গুটিখিনি মই এটা এটাকে লগাই আছো গুটি ওয়ালখনতে মই এনেকে লগাম এই yellow color পাটকিলা মই তলতে লগাই দিছো অকমান ডাঙৰ আছিল হে কাৰণে এখিনি জায়গা আছে গানে তলতে এখিনি লগাই লৈছো পালখন কমপ্লিট কৰি লগোৱাৰ হোৱাৰ পাছত মোৰ আমাৰ সোফাৰ এটো এটা কুশন আছিল হেটো হেটো দিলোঁ পকাত তাৰ ওপৰত হৰু হৰু এবো পিলো আছিল পিলো মানে সোফাৰ পিলো হেকিটাও মই দি দিলোঁ অকমান কালারফুল হলে ভাল লাগে নহয় নে হেকাৰণে অকমান কালারফুল কুশন দিছোঁ তাৰপিছত এইখন এখন ৰাগ আছিল ৰাগখন তলত পাৰি দিছোঁ তাৰ পাছত এইকিটা হৈছে ফলমূল অনা ক্রেট বক্স বুলি কয় হেগিটা মই মানে টেবুল বনাব কারণে মই ইউজ কৰিছো এখন এখন উড পিস আছিলে মোৰ এখন লৈছো এখন থৈ লৈছো তাৰ পাছত এতিয়া মই এখন মোৰছ থ্রো আছিলে এই থ্রোখন লৈছো তাতে ক্রেট বক্স কিটা অলপমান ঢাক খাই থাকে হে কাৰণে অলপমান ঢাক খাবৰ কাৰণে এখন থ্রোখন দি লৈছো তাৰ পাছত এই হোৱাইট কালৰ এখন উড পিস তো মই ইয়াতে থৈ দিছো যাতে তাত মই কেকটো থব পাৰো এই সৰু সৰু গ্লাছকেইটাত মই বেটেৰী ৰিপেয়াৰ দুটা লাইট লৈ লাইট লগাই থৈছোঁ আৰু এইকেইটা প্লাণ্টকেইটা মই কৰ্ণাৰটোত থ'ব কাৰণে নিছোঁ দুটা প্লাণ্ট থ'ম মই কৰ্ণাৰটোত আৰু এতিয়া এটা ফেৰী লাইট আছিলে ফেৰী লাইটটো মই প্লাণ্টটোত প্লাণ্টৰ ওপৰত দিছোঁ আৰু মানি প্লাণ্টটো যিটো মই ওপৰত হেং কৰি থৈছোঁ তাতো লগাই দিছোঁ আৰু এটা এইটো লেণ্টাৰ্ণ আছিলে মাটিৰ এই লেণ্টাৰ্ণটোৰ ভিতৰত মই অলপমান ফেৰী লাইট সুমুৱাই দিছোঁ ফেৰী লাইট লগালে এনেও জেগাখিনি খুব ধুনীয়া লাগে সেইকাৰণে এতিয়া চাওকচোন কিমান ধুনীয়া লাগিছে লাইটটো লগাই দিয়াৰ লগে লগে গোটেই লুকটোৱে চেঞ্জ হৈ গৈছে সেইকাৰণে মই ফেৰী লাইটটো লগাই দিলোঁ এতিয়া এটা বটল আৰ্ট আছিলে বটল আৰ্ট কৰা আছিলে মোৰ সেইটোও থৈছোঁ আৰু এতিয়া এই লাইটকেইটাও লগাই দিলোঁ তাৰপাছত মোৰ মানে ফ্ৰেছ ফ্লাৱাৰ আছিলে দুপাহ সেই ফ্ৰেছ ফ্লাৱাৰ দুপাহ মই কাটি ল'লোঁ কাটি পেলাই এই গ্লাছকেইটা যে দেখিছিলে এই গ্লাছকেইটাৰ তলত মই দি দিছোঁ তাতে লুকটো অলপমান চেঞ্জ হয় আৰু এতিয়া বাৰ্থডে বুলি ক'লে বেলুন নালাগিব জানো সেইকাৰণে বেলুন কেইটামানো ফুলাই ল'লোঁ আৰু এতিয়া বাৰ্থডে বয় কাৰণে কৰা ডেকৰ পূৰা কমপ্লিট হৈ গ'ল গতিকে চাওঁচোন আহক মানে ফাইনেল ৰিভিলটো চাই লওঁ আহক কেনেকুৱা লাগিছে এতিয়া আহক বাৰ্থডে কেকো কাটি লওঁ সেই কেক কাটিছে এতিয়া আপোনালোককো অকণমান খুৱাই দিছোঁ আৰু হা ইয়াৰ পৰাই খাই ল'ব অলপমান গতিকে ভিডিঅ'টো কেনেকুৱা পালে জনাব মই অলপমান চেষ্টাহে কৰিছিলোঁ যে একেবাৰে কম খৰচতে কেনেকৈ ঘৰত থাকি বাৰ্থডে ডেকৰ কৰিব পাৰি অকল খালি মই পেপাৰ কিনিছিলোঁ আৰু বেলুন লৈছিলোঁ সেইখিনিয়ে কিনিছিলোঁ গতিকে আপোনালোকে কেনেকুৱা পালে মোক জনাব ফিডবেকবিলাক আৰু যদি ভাল লাগিলে তেন্তে প্লিজ লাইক আৰু শ্বেয়াৰ কৰি দিব ভিডিঅ'টো আৰু লগতে কিন্তু ছাবস্ক্ৰাইব কৰিবলৈ নাপাহৰিব আৰু ছাবস্ক্ৰাইব কৰি কাষত থকা বেল আইকনটো প্ৰেছ কৰি দিব প্ৰেছ কৰি অল কৰি দিব তেতিয়াই মোৰ আহিবলগীয়া ভিডিঅ'চবিলাক আপোনালোকে গম পাই থাকিব আৰু একদম মানে ঘৰতে থকা বস্তুৰেই মই আজি ডেকৰ কৰিবলৈ চেষ্টা কৰিছিলোঁ আপোনালোকে কেনেকুৱা পালে জনাব গতিকে আজিলৈ আহোঁ বাই বাই